দেখুন সুইসাইডাল নোটে কি লিখেছিলেন আরাফাত স্ত্রী নাসরিন আমার মৃত্যুর জন্য দায়ী সানি সম্প্রীতি আত্মহত্যার চেষ্টার আগে সুইসাইডাল নোটে এমনটি লিখেছিলেন আরাফাত সানির স্ত্রী দাবি করা নাসরিন সুলতানা বৃহস্পতিবার রাতে তিনটায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি বর্তমানে রাজধানী রেনেসা হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন নাসরিন সুইসাইডাল নোটে নাসরিন বলেন আব্বা আম্মা আল্লাহর রহমতে দুই হাত জোর করে তোমাদের অনুরোধ করতেছি দয়া করে আমাকে হসপিটালে নিও না আল্লাহর দোহাই লাগে আমাকে আমার মতো মরতে দাও আমার জন্য অনেক জ্বালা নিস আর নিও না মরার পর মাটি দিও কিন্তু হসপিটালে নিও না প্লিজ এত অপমান সহ্য না করে মরে যাওয়া অনেক ভালো প্লিজ আমাকে মরতে দাও বিথি কফিনের লকের পাসওয়ার্ড মুছে দেওয়া হয়েছে কফিনে ও ডয়ারের পার্সে পাশে সব ফাইল ও কাগজপত্র আছে। মেক শিওর দ্যাট সানির উচিত শাস্তি বিচার হয় ইট ইজ নট সুইসাইড ইটস এ মার্ডার আমার আজকের এই অবস্থার জন্য শুধু সানি দায়ী আল্লাহ যাতে ওর বিচার করে আমার মৃত্যুর জন্য সানি দাই নাসরিনের আত্মহত্যার চেষ্টার বিষয়ে আরাফাত সানির মান নার্গিস আক্তার জাগো জাগনিউজকে বলেন বিষয়টা আমরা শুনেছি তবে তার আত্মহত্যার চেষ্টাতে আমাদের কিছু যায় আসে না ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি